পার্থর নাম নিলেন না, কিন্তু অনুব্রত মণ্ডল এবং মলয় ঘটকের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কেন্দ্রকে নিশানা করে তৃণমূল নেত্রীর এজেন্সি তোপ, পাল্টা কটাক্ষের সুর ভারতীয় জনতা পার্টিরও। অনুব্রত মণ্ডল বীরভূমের এই তৃণমূল জেলা সভাপতিকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলীয় সমাবেশের মঞ্চ থেকে ফের অনুব্রতর পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? কেষ্টর বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি। 2018 সালের পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে খাতাই খুলতে পারেনি বিরোধীরা। 2019 লোকসভা ভোটে বীরভূমের দুটি আসনেই জয় পায় তৃণমূল। সবুজের ঝড় অব্যাহত 21 বিধানসভা ভোটেও। 11 আসনের মধ্যে তৃণমূল জিতে নেয় 10টি, বিজেপি 1। প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি। অনুব্রত মণ্ডল তো বীর, তৃণমূলের বীর। অনুব্রতর সঙ্গে কোনোভাবে তৃণমূল কংগ্রেস নিজেকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ অনুব্রতই তৃণমূল, তৃণমূলই অনুব্রত। অনুব্রতর পাশে দাঁড়ানো এটা তৃণমূলের বাধ্যবাধকতা, এটা তৃণমূলের কোনো চয়েস নয়। বুধবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের 6টি বাড়িতে হানা দেয় সিবিআই। এদিন তাঁরও পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তৃণমূল নেত্রী। মলয় কালকে ফাইট করেছে, বলে দিয়েছে সব মিথ্যে, মাথা নত করবেন না, যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন, বয়ে গেছে, বাড়িতে ভাত খেতেন, ওখানে বসে ভাত খাবেন, চিন্তা করবেন না, চালটাও তো আমরা দিই। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন মমতা অবশ্য তার নাম নেননি, তবে নিয়োগ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন মন্ত্রী বিধায়কদের। কোন এমএলএ কোন চাকরির রিকোয়েস্ট করে বা মিনিস্টার প্যাডে চিঠি দেবেন না, মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না, হোয়াটসঅ্যাপ করছেন, হোয়াটসঅ্যাপ তো সব তুলে নিচ্ছে, জেলায় জেলায় আইবির লোকেরা বিজেপির। একাধিক মামলার তদন্তে বঙ্গে তৎপর ইডি সিবিআই। এ নিয়ে এদিন ফের মোদী সরকারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা তৃণমূলের একটু স্ট্রং লিডার আছে অ্যারেস্ট করেই দিই, তাহলে জেলার কর্মীরা ভয় পেয়ে যাবে, ব্লকের কর্মীরা ভয় পেয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে, আর এই সুযোগে বিজেপি টুকটুক 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 করে ঢকঢক করে জল গিলবে। আমি চাই বিজেপি বেশি করে করুক, এজেন্সি বেশি করে করুক, কারণ পরে আলটিমেটলি আইনে দেখবেন কিচ্ছু নেই, জিরো। আমি সব শুনে নিয়েছি, তৃণমূলের 99.9% লোক আমি এখনো বলতে পারি ট্রান্সপারেন্ট, সৎ এবং ভেরি অ্যাক্টিভ ফর দ্য সোশ্যাল ওয়ার্ক। একজন দুজন কি খারাপ কাজ করলো, তাদের জন্য আইন আছে, আইন মোতাবেক ব্যবস্থা হবে। শুধু এজেন্সি তোপই নয়, এদিন স্লোগানও ঠিক করে দেন মমতা। স্লোগান একটাই, বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই। নিউজ 18 বাংলা।